আসসালামু আলাইকুম, আমি লাকসাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফ স্টাইল চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এতদিন আমার ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, তার একটাই কারণ ছিল আমার গলাটা একটু বসে গিয়েছিল, তার জন্য ভয়েস না দিতে পেরে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি, তার জন্য আমি অসংখ্য দুঃখিত। তো বৃষ্টি আসবে, এই জন্য বাচ্চারা সবাই বৃষ্টিতে ভেজার জন্য প্রস্তুতি নিচ্ছে, তার সাথে আপুরাও। আকাশে বিদ্যুৎ চমকানোর কারণে আপু ভয় পেয়েছে, তাই দৌড়ে পালিয়ে এসেছে। আর এদিকে আমার বড় বোনের দুই মেয়ে বৃষ্টিতে ভেজার জন্য অলরেডি নেমে পড়েছে, তার সাথে ছোট আপুর ছেলেও জয়েন্ট করেছে। ও আর কখনোই বৃষ্টিতে ভিজেনি, আজই তার প্রথম দিন বৃষ্টিতে ভেজার। তো কেননা ওর ক্যামেরায় বন্দি করতেই হবে এই বৃষ্টির দিনটা। তো যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি তা সবার আগে দেখে নিতে পারবেন। আর যদি তা অলরেডি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভাইয়া তার ভাগিনাকে নিয়ে আসছে, বৃষ্টিতে আর ভিজতে দিবে না, আর ভাগিনা তো খুবই জিদ করছে ও আরও বৃষ্টিতে ভিজবে। তো তার সাথে আমার বাবাকে ওরা টেনে নিয়ে যাচ্ছে যে নানু ভাইয়ের সাথে বৃষ্টিতে ভিজবে, বাচ্চাদের বায়না রাখতেই হচ্ছে। তো বাবাও একটু ওদের আবদার মেটাচ্ছিল এই আর কি। তো আমি আয়ানের জন্য ভিজতে পারছি না, কেননা আয়ানকে রেখে বৃষ্টিতে ভিজতে গেলে আয়ান আরও কান্না করবে। এমনিতে আয়ানের মন অনেক খারাপ, ওর ভাইয়া আপুরা ভিজতেছে, ও ভিজতে পারছে না। তো আমি ওকে নিয়ে চাউনির নিচে থেকেই দেখছিলাম বৃষ্টিটাকে আর উপভোগ করছিলাম। বৃষ্টিটা দেখতে ভালোই লাগছে। আমার আপুরা অলরেডি বৃষ্টিতে নেমে গিয়েছে, ওরা বৃষ্টিতে ভিজবে। তো আমাদের বাসায় দুটো বিড়াল ছিল, ওদের বাচ্চা হয়েছে তিনটা, দেখতে একই রকম, দেখতে খুবই ভালো লাগছে। আমি ওগুলোকে একটু খাবার দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল, দেখতে সুন্দরই লাগছে। তো এই তো গ্রাম্য জীবন, গ্রামীণ পরিবেশ, মোটামুটি আমাদের সবারই ভালো লাগে। পেয়ারা গাছটা আমিই লাগিয়েছিলাম। গ্রামীণ পরিবেশ, সবুজ দেশ, সবুজ আলো, সবুজ সবুজ সবুজ, চারিদিকেই সবুজ, দেখতে কি যেই ভালো লাগে। তো যাদের আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখানেই আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমার ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।